আজ বৃহস্পতিবার 23শে চৈত্র 2022 সালের 7ই এপ্রিল। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেমের জীবন, দাম্পত্য জীবনে একটু সাবধানতা অবলম্বন করে আজ চলতেই হবে। আজকের দিনটি খুবই সক্রিয় চট্টপট্ট এবং ইতিবাচক অনুভূতিতে আপনারা ভরপুর থাকবেন, আর তাই যে কর্ম করতে যা সময় আপনাদের লাগে তার অর্ধেক সময়ের মধ্যেই সেটি সমাপ্ত করতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আপনাদের মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। শরীর মনের পূর্ণ সমর্থন আজ আপনারা নিশ্চিত পাবেন। অর্থগতভাবেও ভাগ্যদেবী আজ আপনাদের উপরে প্রসন্নই আছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন তাদেরকে বলবো, আপনার ওরিয়েন্টেড বা আপনার জগতে যারা বিজনেস করে প্রতিষ্ঠিত তাদের কাছ থেকে সলা পরামর্শ নিন, বা যারা আপনার জগতে বিজনেস করে অপ্রতিষ্ঠিত অর্থাৎ লস খেয়েছেন তাদের সাথেও আলোচনা করুন। দুই পক্ষের সাথে কথা বলবার পরই কিন্তু বড়সড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। আজ চাকরিজীবীদের কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। কোনো প্রকার সেমিনার এক্সিবিশনে আজ আপনারা অংশগ্রহণ করতে পারেন, সেখানে নতুন জ্ঞান এবং যোগাযোগ আপনারা সরবরাহ করতে চলেছেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর আপনাদের ক্ষেত্রে ইতিবাচক ফল প্রদান করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজ পড়াশোনায় আরও মনোযোগকে বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনাদের ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে। আজ প্রত্যেকের থেকেই আপনারা পূর্ণ সমর্থন পেতে চলেছেন। একটি খুশি, প্রাণোচ্ছল, স্নেহশীল মেজাজ আর আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে থাকা মানুষজনেদের মনে ছাপ ফেলতে সাহায্য করবে। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি হতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, তাই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন। আজ যেহেতু বৃহস্পতিবার তাই গুরুগ্রহ বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্র রাশি মিথুন তাদের এই রাশিফল অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।